জলপাইগুড়ির আইএমএ কার্যালয় গেটে তালা। মঙ্গলবার বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে সভা করলেন আইএমএ সদস্যরা। আরজিকর কাণ্ডের পর প্রকাশ্যে আসা উত্তরবঙ্গ লবি যে আজও সক্রিয় তার আভাস মিলল মঙ্গলবার রাতে। আইএমএ এর জলপাইগুড়ি শাখার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা একটি বৈঠক ডেকেছিল, কিন্তু জলপাইগুড়ি আইএমএ কার্যালয়ে গেট তালা বন্ধ থাকায় গভীর রাত পর্যন্ত প্রায় 80 জন সদস্য বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে পূর্ব ঘোষিত সভা করে। এদিনের এই পূর্ব ঘোষিত সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা তৃণমূল বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা সহ আইএমএ জলপাইগুড়ি শাখার অধিকাংশ সদস্যরা। আইএমএ সদস্য জলপাইগুড়ি চিকিৎসক ডক্টর পান্ত দাশগুপ্ত জানান, অফিসের কেয়ার টেকার সহ অন্যান্যদের সভা করার আগাম বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু সংগঠনের গেটে তালা বন্ধ থাকায় প্রায় 2 ঘন্টা আইএমএ কার্যালয়ের সামনে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে হয়। তিনি আরও জানান, সর্বসম্মতিক্রমে আইএমএ জলপাইগুড়ি শাখার বর্তমান কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের কথা কেন্দ্রীয় কমিটিকেও জানানো হয়। জলপাইগুড়ি ব্রাঞ্চ অফ আইএমএ আমরা মিটিংটা আজকে এখানে করে নিচ্ছি, এখানে দাঁড়িয়ে আমাদের দেখুন বিপুল সংখ্যক সমস্ত সদস্য এখানে রয়েছে, আর কিছু কিছু বয়স্ক সদস্য রয়েছে, তারা এই বৃষ্টির মধ্যে আসতে পারবে না বলে আমরা পাশের এই হেলথ হোম থেকে ওরা আমাদেরকে ডেকে নিয়ে দেখছে যে ডাক্তার ওরা রয়েছে, তো ওদেরকে ওখানে বসার জায়গা দিয়েছে, কারণ অনেক সময় 1.5 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এটা তো কোনো রকম গণতান্ত্রিক পরিকাঠামো হতে পারে না। আমরা মিটিং চাই, যাই হোক আমরা মিটিং করছি, এই মিটিংয়ে যে সমস্ত আমরা উপযুক্তভাবে আমরা সেই ঠিকঠাক করে নিয়ে আমরা সেটা আমরা স্টেটকে জানিয়ে দেবো।